ধর্মের বেড়াজাল ভেঙে সর্বধর্ম সমন্বয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো বহরমপুরে। মঙ্গলবার মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চের উদ্যোগে বহরমপুর সেন্ট জনস চার্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শিবিরে। প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন এদিন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জাতপাতের বেড়াজাল ভেঙে আবারও প্রমাণিত হল সবার শ্রেষ্ঠ মানব ধর্ম। মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মঙ্গলবার বহরমপুর সেন্ট জনস চার্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শিবিরে। সমস্ত ধর্মের মানুষ রক্তদান করেন এদিন। প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। ধর্মের বিভেদ ভুলে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান সমস্ত ধর্মের প্রতিনিধিরা। মুর্শিদাবাদ জেলার বুকে এই সম্প্রীতি মঞ্চ গড়া হয়েছে সকল ধর্মের ধর্মগুরু এবং সকল ধর্মের মানুষদের নিয়ে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে বিভেদ দূর করা এবং মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। আজকের এই মঞ্চের মূল লক্ষ্যকে সামনে রেখে এই রক্তদান শিবিরকে আয়োজন করা হয়েছে। রক্ত যখন আমরা নিতে যাই তখন আমরা দেখি না যেটা হিন্দুর রক্ত কি এটা মুসলিমের রক্ত কি এটা খ্রিস্টানের রক্ত, কিন্তু রক্ত আমরা নিই যেন মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়ার সেই সমস্ত ছোটো ছোটো শিশুরা তারা জীবন পায়। আর সেই জীবনকে ফিরিয়ে দেবার ক্ষেত্রে আজ মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চের সকল ধর্মগুরুরা নিয়ে মিলে আমরা এই সংকল্প নিয়েছি যেন মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের হিতের জন্য কিছু কাজ আমরা করতে পারি। আর সেই সংকল্পকে সামনে রেখেই আজকের এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। কেমন লাগছে আজকে রক্ত দিয়ে সর্বসাধারণের রক্ত দিচ্ছেন? দেখুন, এই যে বর্তমান যে অসহিষ্ণুতা সেইটাকে শেষ করার জন্য এবং বিশেষভাবে মুর্শিদাবাদে যে দীর্ঘদিনের যে সম্প্রীতি বজায় আছে সেটাকে আরও অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে আমাদের জেলায় গঠিত হয়েছে সম্প্রীতি মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চ। সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন 6টা ধর্মের মুর্শিদাবাদে যা বসবাস করে তা সেই সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন। তো আজকে আমরা এর আগে অনেক পরিষেবা প্রদান করেছি কমনওয়েলথ ভায়োলেন্স রক্ষাসহ। তো আজকে রক্তদান শিবির আয়োজন হয়েছে। তো আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই, মিলেমিশে থাকতে চাই এবং আজকে যেন সমস্ত জাত পাত মুছে মানুষ বা মানবতা যে মূল সেইটা আমরা সারা দেশকে আমরা সারা পৃথিবীকে আমরা জানাতে চাই। সেই জন্য মুর্শিদাবাদ থেকে এই কাজটা আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা এই বার্তাটা সব জায়গায় ছড়িয়ে দেবো, সম্প্রীতি ম্যাচ গঠন করব। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। সাফাইকা ফাইটার জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। জমে গেছে পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস। তনুজাস, তনুজাস একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান। তনুজাস মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।